একটা মাদু গল্প আমি আমার বিয়ের এক মাস আগে আমি একটা হসপিটালে গেছিলাম আমার বিয়ের বয়স এখন দেড় বছর চলতেছে তাই তখন আমি একটা একটা আনটিকে দেখি কি অনেক মন খারাপ করে কান্না করতেছে আমি আনটিকে জিজ্ঞেস করলাম কি আনটি আপনার আপনি মন খারাপ করে রাখছেন কেন কান্না করতেছেন কেন উনি আমাকে বলতেছে কি কি মা আমার জন্য দোয়া করো আমার মেয়ের জন্য দোয়া করো আমি বলতেছি কেন আনটি পরে বলতেছি কি আমার মেয়ের আজকে আট বছর হয়ে গেছে কোনো সন্তান হয় না আল্লাহ আমাকে আমাকে আমার মেয়েকে এখন একটা সন্তান দিবে দোয়া করে আমার মেয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা বহুত অনেক বড় একটা ব্যথা পাইছে তার কারণে আমি এখন চেক আপ করতে নিয়ে আসি মেয়েকে যদি এখন মেয়ের পেটে বাবু না থাকে তাহলে আমার মেয়েকে আমার মেয়ের হাজবেন্ড ডিভোর্স দিয়ে দেবে উনি বলছে যেন এবার যদি বাচ্চা বাচ্চা কাচ্চা না হয় তাহলে তোমাকে আমি রাখবো না আমি আমার মেয়ের কাছেই থাকি বাবা আর ওনার এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো আর আন্টিটা খুবই ভদ্র ফ্যামিলির টাকা পয়সাওয়ালা দেখে ওনাকে বুঝতে পারলাম তো উনি আমাকে বললো কি আমি কেউ বলতে কেন আনটি আপনি আপনার মেয়ের বাড়িতে থাকেন কেন পর বলতেছে কি মা আমার আমার উনার হা আন্টির হাজবেন্ডের কথা বলতে বলতেছে কি মারে মা আমার হাজব্যান্ড অনেক বড় একটা সরকারি কর্মকর্তা ছিল উনি আজকে দুই বছর আড়াই বছর হয়ে গেছে মারা গেছেন উনি মারা যাওয়ার পরে আমার ছেলের একটা ছেলের একটা বিয়ে করাবো ছেলেটা ছোটই ছিল তাই আমি ভাবলাম কি যেন আমার আমার নিজের আত্মীয়র ভিতর একটা মেয়ে আনি তাহলে তো আমাকে একটু দেখশোন করবে তো আমার কেউ নয় মেয়েকে বিয়ে দিয়ে দিছি তা আমি একটা কি করলাম যেন আমার নিজের বোনের মেয়ে আনলাম বোনের মেয়ে আনার পরে আমি পুরাটাই দেখি উল্টা বোনের মেয়ে আইসা দেখি কি যেন আমাকে তো আমি ডায়াবেটিসের রোগী আমাকে দুইটা রুটি বানিয়ে খাওয়াইতে পারবে না কোনো ধরার কোনো কাজ করতে পারবে না তাই যাই হোক আল্লাহ আমাদের ঘরে দুটা নাতি গিছে আমি চাই আমি এই বয়সে একটু নায়নাথ করে নিয়ে একটু থাকবো আমাকে নায়নাথ কুড়ুকে ধরতে দেয় না কয়েক আপনার এই এই হাত দিয়ে আপনি আমার আপনি আমার ছেলে মেয়েকে ধরবেন না তবে আমার কাছে এটা খুবই খারাপ লাগলো ওনার কথা শুনে বলতেছে কি মা আমি আমি এখন থাকি মেয়ের কাছে মেয়েও যদি মেয়ের হাজব্যান্ডটা যদি একটা সন্তান না হলে যদি মারা ইয়া সন্তান না হলে যদি আমাকে যদি বলে যেন তুমি আপনি আপনার মেয়েকে নিয়ে যান আমি কোথায় যাব অবশ্যই তোমার আঙ্কেলে আমাকে তোমার আঙ্কেলে আমার নামে সব কিছু করে দিয়ে গেছে তারপর আমার মেয়ের হাজব্যান্ডটা যদি ওরা ডিভোর্স দেওয়া দেয় আমি এই মেয়ে নিয়ে কী করব আমি তো একটা অসহায় মা তোমার কথা শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো আর এই যে আমরা বউ যারা আসি তারা বা শাশুড়ি যারা আসছি তাদেরকেও বলি আমাদের দেশে দেশের মারা অনেক কঠোর হয় সব শাশুড়ি না কিছু কিছু শাশুড়িরা অনেক কঠোর আর আমরা বউরা তো আরও বেশি কঠোর হয়ে যাই কেন রে ভাই আপনি আপনার মা বাপরাও যেমন যেমনভাবে আপন করে নেন আপনি শ্বশুরবাড়িতে এসে তাদেরকেও একটু আপন করে নেন না তারাও দেখবেন আপনাকে অনেক আপনার নিজের সন্তানের মতো আদর করবে হ্যাঁ এটা ঠিক কিছু কিছু শাশুড়ি মা মেয়েকে এক চোখে থাকে বউ মা আর এক চোখে থাকে ভালো না তা আমরা সবাই মিলেমিশে থাকি এই তো একটা মেয়ে অন্য সংসার থেকে আসে অবশ্যই ওই মেয়েটাকে সাপোর্ট করা উচিত না হলে ওই মেয়েটা সমস্ত কিছু ছেড়ে চলে আসছে আপনার বাড়িতে আপনি যদি তা ওই মেয়েটাকে সাপোর্ট না দেন তাহলে ওই মেয়েটা বা কোথায় যাবে তা আপনার শাশুড়িরও যেমন নরম হই বউমারাও নরম হই তাই আমার কাছে ওই মার ওই মার কথার আবার কাছে খুবই খারাপ লাগলো আর ভাইয়াদেরকে উদ্দেশ্য করে বলি ভাইয়ারা কেন আপনারা এই যে কিছু হলে বৌদেরকে বলেন যেন বাচ্চা কাচ্চা না হলে ডিভোর্স দিয়ে দিবেন বাচ্চা কাচ্চা না হলে তোমাকে তালাক দিয়ে দেবো কেন ভাই বাচ্চা কাচ্চা কি ওই মেয়েটা কি দিতে পারবে আপনি কে বলেন যদি যদি আল্লাহ পাক আপনাকে বলে যদি বাচ্চা কাচ্চা না দেয় বাচ্চাকে বাচ্চা কাচ্চাকে দুনিয়ার কোনো বড় কোনো বড় কোনো ডাক্তার দিতে পারবে যদি আল্লাহ পাখি যদি না দেন কেন আমরা আল্লাহ পাককে ভরসা করি না কেন আল্লাহ আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি না আসুন আমরা প্রত্যেকটা মানুষের পাককে বিশ্বাস করি এবং পাকের চেয়ে আমরা চয়েস মনে করে নিই তাই বাচ্চা কাচ্চা কখনোই কেউ দিতে পারে না একমাত্র আল্লাহ পাকে দিতে পারে আপনি বাচ্চা কাচ্চার জন্য আজকে এমন করতেছেন আপনি আপনার বৌড়াকে ডিভোর্স দিতেছেন যে নাকি আপনার গড়ের লক্ষ্মী আদৌ এটা ঠিক হচ্ছে তা আমি বাইদেরকে উদ্দেশ্য বলতেছি বাইয়েরা আসেন আমরা এসব দ্বারা কাজকর্ম থেকে বিরত থাকি আমরা আল্লাহ পাককে বয় করি পাকের সিদ্ধান্তকে সিদ্ধান্ত মনে করি বাচ্চা কাচ্চা আল্লাহ তাওকল করেন আল্লাপাক যদি আপনি নসিবে রাখেন ইনশাল্লাহ হবে যদি নসিবে না রাখেন আমরা কেউ মিলে চেষ্টা করলে হতে হবে না ওইটা এই তো আপনারা যদি আমার কথাতে বুলটুকে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার কাছে এই জিনিসটা ভালো লাগ আমার কাছে এই জিনিসটা একটু বললাম আমার কাছে অনেক খারাপ লাগে অনেক দিন ধরে আমার কাছে ওই যে ওই ওই আন্টির ওই কথাটা মনে মনে পড়লো তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথা কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন হয়তো আমি গুছিয়ে বলতে পারি নাই বাট এগুলো আমার মনের কথা ছিল আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত